সো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াশা। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সকালবেলা উঠে চাউমিন বানাবো, তো বানিয়ে আমরা তিনজন আছি, বাবা তো জানো দোকান চলে গেছে, তো চলো চাউমিনটা খাওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। তো টাটা। আছেই তো ওই কটা চুল। হ্যাঁ, সেভ করাতে আছি। দাদু আমার পাঁচটা দাও, পুরো একদম ভরিয়ে ফেলত দিবা আমাকে। তো শানু এখন যাচ্ছে চুল কাটতে। জীবনে নেই আর নেই, পুজো আসতে চললো না, মার্কেটিং করার টাকা আছে না, গাড়িতে তেল আছে না, পকেটে টাকা আছে না, কিছু নেই আর নেই, তো জীবনটা বলে দেবে। নিউ জব তো আছে। ইয়ো ইয়ো, ভারত মাতা, কালকে আমাদের ভারত মায়ের চাঁদে ডর শত্রু পক্ষ যাচ্ছে। টাটা। শত্রুপক্ষকে দেখে করছে, চলে গেছে চলে গেছে, কিভাবে ঝুলে আছে। পাপা তো গাইস, কালকে যে র‍্যাক গুলো দিয়েছিলাম সেগুলো এখন ফিট করতে হবে, মানে ওগুলোকে ফিটিংস করতে হবে। তো চলো এগুলো করা যাক, তারপর দেখা হচ্ছে। তো এই যে আমি টেবিলের উপর নিয়ে নিয়েছি, তো এখন ফিট করব। দুটো ফিটিংস করে নিয়েছি, এবারে কৌটোগুলো সাজিয়ে রেখে দেবো। আমার রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে, এই দেখো তাক তাক সব গুছিয়ে নিয়েছি, একপাশটাও গোছানো হয়ে গেছে, তো অল গুছিয়ে নিয়েছি। তো এখন আমি মানে মা কেটে দিল হচ্ছে পটল ভাজার জন্য, তো আমি এখন পটল ভাজবো। কেমন লাগছে? বাজে লাগছে। খারাপ লাগছে, ওর তো জীবনে ভালো লাগে না, তোমরা কমেন্টে জানাও ভালো লাগছে না খারাপ। গুয়ের মতো লাগলে গু লিখবে, ভালো লাগলে ভালো লিখবে, মুড়িয়েই যাতে। জয় শ্রীরাম। ভালো লাগছে না আমাকে বললে হলো? তো বন্ধুরা, রান্না টান্না সব কমপ্লিট, মা আলু পটল রান্না করলো, আমি ভাজাগুলো করলাম।
তো বাদ বাকি এখন কাছাকাছি করতে যাবো, কাছাকাছি করে স্নান করবো, ব্যাস কাজ কমপ্লিট, তারপরে বাবা আসলে আমরা সবাই একসাথে খেতে বসবো। তো চলো কাছাকাছিটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। A few moments later, আজকের মেনু হচ্ছে পটল ভাজা, আলু ভেন্ডি ভাজা, আর এখানে আছে আলু পটলের তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর টোটো তো পুরো খাটটা সাথে নাশ করে দিচ্ছে, পুরো খাটে কাচড়া কাচড়া করে দিচ্ছে। এই দেখো বসে বসে আছে। তো আবার দেখা হবে বিকেলে, এখনের মতো টাটা। তো সুন্দর কমপ্লিট হয়ে গেছে, এখন তো রান্নাঘরের দিকে যেতে হবে, মানে রাত্রে কি রান্না হবে তার জন্য। তো অবভিয়াসলি আজকে ভেবে রেখেছি রুটি করব, আর একটা জিনিস করবো সেটা হচ্ছে বেগুন পোড়া, হয় না বেগুন পোড়া আর রুটি, আজকে এটাই করবো, ডিসাইড করে রেখেছি, কালকে থেকে ডিসাইড করে রেখেছি। কালকে ভাবছিলাম বেগুন পোড়া করবো, বাট কালকে বৃহস্পতিবার ছিল যার জন্য করিনি, তো আজকে করব। তো চলো রেডি করা যাক, সবাই চলে গেছে স্টুডেন্টরা। তো এখন বাজে হচ্ছে 8:10, তো চলো করা যাক, চলো। আর আটাও মাখতে হবে, ফার্স্টে ভাবছি আটাটা মেখে নেবো, কারণ বেগুন পোড়া করতে তো বেশিক্ষণ সময় লাগে না, তো চলো আটাটা মেখে নিই। তো চলো তো বন্ধুরা, রাতের খাবার বানানো হয়ে গেছে, রুটি আর বেগুন ভর্তা, তো আমরা খেয়ে নিই। সো টাটা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সো আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে, তো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে কালকে, টাটা।